আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। শিক্ষা কার্যক্রম চলমান রাখার উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর খুব অল্প সময়ে অনলাইন লাইভ ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আজকের আমার এই ক্লাস। আজকের আমার এই ক্লাসে আছি আমি মোহাম্মদ মনিরুজ্জামান, ইন্সট্রাক্টর সিভিল ও বিভাগীয় প্রধান এনভায়রনমেন্টাল টেকনোলজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ পর্বের সিভিল বিভাগের ছাত্রছাত্রীকে আমার ক্লাসে সুস্বাগতম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার আজকের বিষয় এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ওয়ান, বিষয় কোড 6642। আমি এই বিষয়ে প্রথম চ্যাপ্টার কনসেপ্ট অফ এস্টিমেটিং নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্য সবাইকে শোনার সুযোগ দিও। আমরা এস্টিমেটিং ওয়ান কেন পড়ব, এই পাঠের উদ্দেশ্য কি? তোমরা যদি এই এস্টিমেটিং ওয়ান ভালো করে পাঠ করে জানো, তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজের মালামালের পরিমাণ বিশ্লেষণ করতে পারবে। নির্মাণ কাজের মালামালের পরিমাণ নির্ণয় করতে পারবে। সিভিল ইঞ্জিনিয়ারিং কাজের সারসংক্ষেপ নির্ণয় করতে পারবে। একতলা ব্রিক স্ট্রাকচার বিল্ডিং এর জন্য প্রয়োজনীয় বিভিন্ন মালামালের হিসাব করতে পারবে। আরসিসি ও বিটুমিনাস কার্পেটিং রাস্তার এস্টিমেট করতে পারবে। বিল্ডিং এর বিভিন্ন আইটেমের দর বিশ্লেষণ করতে পারবে। আমি দেখছি অনেকেই আমার সাথে যুক্ত হয়েছে। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা সাথে থাকো, মনোযোগ দিয়ে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। প্রথমেই আসি এস্টিমেটিং কি। সকল ধরনের প্রকৌশল কাজ শুরু করার পূর্বেই সম্ভাব্য ব্যয় সম্পর্কে ধারণা লাভ করা একান্ত প্রয়োজন। সাধারণভাবে প্রকৌশল কাজের সম্ভাব্য পরিব্যয় নির্ণয়ের পদ্ধতিকে এস্টিমেট বলে। ব্যবহৃত মালামালের অনুপাত, এদের গুণাগুণ, টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং কাঠামোর সব ড্রয়িং এর উপর ভিত্তি করে এস্টিমেট প্রস্তুত করা হয়। অপরদিকে যে পুস্তক পাঠে কোনো কাঠামো নির্মাণের বিভিন্ন অংশ, মাল সামগ্রী, শ্রমশক্তি নিয়োগ, গুণগত, মানগত ও সময়সূচি এবং বাজার দরের সম্ভাব্য মূল্যে তার দর নিরূপণ করা হবে, তথ্য সরবরাহ করা হবে, তাকে আমরা এস্টিমেটিং বলতে পারি। এস্টিমেটিং অবশ্যই বাস্তবমুখী হওয়া বাঞ্ছনীয় এবং এটা বাজার দরের উপরে নির্ভরশীল। এস্টিমেটের প্রকারভেদ, এস্টিমেট নয় রকমের। একটা হলো প্রাথমিক বা রাফ এস্টিমেট। রাফ এস্টিমেট মানে কোনো প্রকল্পের টেকনিক্যাল স্যাংশনের জন্য
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমার একটা খরচের পরিমাণ জানতে চাইতে পারে। মনে করো একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তোমার কর্তৃপক্ষ তোমার ক্যাম্পাসে 1200 বর্গফুট 10,000 বর্গফুটের একটা ভবন তৈরি করতে চায়। তোমাকে জিজ্ঞেস করলো, জানতে চাইলো যে 10,000 বর্গফুট ভবন তৈরি করতে কত টাকা লাগবে। এখন তোমার যদি জানা থাকে যে যেরকম ভবন করতে চাচ্ছে এরকম ভবন করতে মোটামুটি প্রতি বর্গফুটে 1200 টাকা দর খরচ হতে পারে, তাহলে তুমি বলে দিতে পারবে, স্যার 1,20,00,000 টাকা হলে আমি ভবনটা তৈরি করতে পারবো। এটাকে বলছি আমি প্রাথমিক বা রাফ এস্টিমেট, প্লিন্থ এরিয়া এস্টিমেট। প্লিন্থ এরিয়া মানে পোতা ক্ষেত্রফল, একটা বিল্ডিং এর প্লিন্থ এরিয়া হিসাব করে যে এস্টিমেট করা হবে। এখানে একটা ছোট্ট উদাহরণ দেওয়া যেতে পারে। মনে করো তোমার প্রতিবেশী 1500 বর্গফুটের একটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলার একটা বাড়ি তৈরি করতে খরচ করেছে 12,00,000 টাকা। মানে তাহলে প্রতি বর্গফুটে খরচ হলো 800 টাকা। এখন তুমি যদি একটা 800 বর্গফুটে একটা বাড়ি করতে চাও, তাহলে তোমার খরচ হবে 800 × 800, 6,40,000 টাকা। এটা হলো প্লিন্থ এরিয়া এস্টিমেট। এরপরে ঘনত্ব ভিত্তিক এস্টিমেট। আমাদের ভবনগুলোর হাইট সাধারণত 10 ফিট, তো কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ভবনের হাইট বেশি হতে পারে, ওয়ার্কশপ বিল্ডিংগুলোর হাইট বেশি হয়। তো আমাদের এখানে থ্রি ডাইমেনশনাল, এখন ওয়ার্কশপ বিল্ডিংগুলোকে যদি আমরা 10 ফিট হাইটের প্লিন্থ এরিয়া নিয়ে কাজ করি, তাহলে হিসাব ভুল হবে। কারণ উচ্চতা বেশি হলে সেখানে খরচ বেশি হবে, গাঁথুনি বেশি হবে, কলাম বেশি হবে, রড বেশি লাগবে। সেই ক্ষেত্রে দৈর্ঘ্যগ্রস্ত উচ্চতা নিয়ে প্লিন্থ এরিয়ার মতো করে আমরা এখানে ঘনত্ব ভিত্তিক রেট এস্টিমেট করতে পারি। আনুমানিক এস্টিমেট, আনুমানিক এস্টিমেট বলতে বোঝাচ্ছে, এখানে আমরা ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে আসতে পারি। মনে করো একজন লোক একটা 15 ফুট চওড়া 30 হাতের একটা ঘর তৈরি করতে, পাকা ঘর তৈরি করতে খরচ করছে 6,00,000 টাকা। তার মানে 30 হাত ঘরে যদি 6,00,000 টাকা খরচ হয়, তাহলে প্রতি হাত ঘরে ওই কিকনামে যদি হিসাব করি 20,000 টাকা করে খরচ করেছে। এখন তুমি তোমার বাড়িতে 50 হাত ঘর একটা তৈরি করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে 50 হাত ঘর × 20,000 টাকা, তার মানে তোমার এখানে 10,00,000 টাকা খরচ হতে পারে। পাঁচ নাম্বার, একক দর ভিত্তিক ডিটেল এস্টিমেট। দিস ইজ ইম্পর্টেন্ট একটা এস্টিমেট। এখানে প্রত্যেকটা আইটেম ওয়াইজ হিসাব করা হবে এবং তার আইটেম ওয়াইজ দর নির্ভর করে এস্টিমেট তৈরি করা হবে। রিভাইজড এস্টিমেট, কর্তৃপক্ষ একটা এস্টিমেট অনুমোদন করেছে কিন্তু দেখা যাচ্ছে সেই এস্টিমেট কাজ করতে গিয়ে 5% ভেরি করছে। সেক্ষেত্রে আমরা ওই এস্টিমেট আর গ্রহণ করতে পারবো না, আমাদের পুনরায় একটা এস্টিমেট করতে হবে কর্তৃপক্ষের মঞ্জুরির জন্য। এই যে এস্টিমেটকে বলা হবে রিভাইজড এস্টিমেট। সাপ্লিমেন্টারি এস্টিমেট, টেন্ডার ডকুমেন্টে বা এস্টিমেটে উল্লেখ নাই এরকম কোনো আইটেমের কাজ করতে গেলে যে এস্টিমেট করতে হবে সেটা হলো সাপ্লিমেন্টারি এস্টিমেট। এখানে আমরা বলতে পারি, তোমার ক্যাম্পাসে একটা মসজিদ, কর্তৃপক্ষ একটা মসজিদ তৈরি করতে চান, সেখানে সবই আছে কিন্তু এসি কোনো আইটেম উল্লেখ করা হয় নাই। এখন তুমি এসি সংযোজন করতে চাও, তো ইচ্ছা করলে এসি সংযোজন করতে পারবে না, তোমাকে
একটা এস্টিমেট করতে হবে। এস্টিমেট করে সেটা কি কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে, সেটা হলো সাপ্লিমেন্টারি এস্টিমেট, সাপ্লিমেন্টারি অ্যান্ড রিভাইজড এস্টিমেট। একই সাথে তোমার বাজেট 5% ভেরি করছে এবং টেন্ডারে উল্লেখ ছিল না, এরকম ঘটনা ঘটলে সেই ক্ষেত্রে সাপ্লিমেন্টারি অ্যান্ড রিভাইজ এস্টিমেট করা হবে। অ্যানুয়াল রিপেয়ার অর মেনটেন্যান্স এস্টিমেট, আমাদের বাসা বাড়িতে পাবলিক বাড়িতে আমরা সবাই প্রতি বছর রিপেয়ার করি না, 1 বছর করি তো 5 বছর করি না, কিন্তু সরকারি ভবনগুলোতে প্রতি বছরের রিপেয়ার এবং মেরামতের জন্য, মেরামতের এবং রক্ষণাবেক্ষণের জন্য কিছু বাজেট দেওয়া হয়, সেই অনুযায়ী প্রতি বছর রিপেয়ার মেনটেন্যান্স কাজ করা হয়। এই যে একটি এস্টিমেটকে বলা হবে রিপেয়ার মেনটেন্যান্স এস্টিমেট। যেমন সরকারি ডিসি অফিস, ডিসি বাংলো, এসপি অফিস, সিভিল সার্ভিস অফিস, তোমার কলেজ, এগুলোতে বাৎসরিক মেরামত রক্ষণাবেক্ষণ এস্টিমেট করা হয়ে থাকে। এস্টিমেটের উপবিভাগ, এস্টিমেটের কি কি জিনিস থাকে, এস্টিমেটে তোমার থাকবে ম্যাটেরিয়ালস থাকবে, লেবার থাকবে, কাজ করতে গেলে মালামাল লাগবে, শ্রমিক লাগবে, যন্ত্র গ্র্যান্ট লাগবে, ওভারহেড চার্জ লাগবে, মুনাফা লাগবে। এখানে আসো, তোমরা মালামাল, লেবার, প্ল্যান্ট বুঝতে পেরেছ, আমরা একটু ওভারহেড চার্জ নিয়ে একটু কথা বলি। নির্মাণ কাজ পরিদর্শন ও পরিচালনার জন্য ঠিকাদারের বিভিন্ন ব্যয় হয়ে থাকে, উক্ত ব্যয় প্রদানের জন্য দর বিশ্লেষণের সময় নির্দিষ্ট হারে প্রতিটি দফার উপর কিছু টাকা বরাদ্দ রাখা হয়, একে আমরা ওভারহেড চার্জ বলি। এটা শ্রমিক ও মালামালের মোট খরচের 3.5% হারে ধরা হয়। আর মুনাফা আমাদের বাংলাদেশ স্ট্যান্ডার্ডে সাধারণত 10% কন্ট্রাক্টর প্রফিট ধরা হয়। তুমি যদি এস্টিমেটর হিসেবে কাজ করতে চাও তাহলে তোমার যে সকল গুণাবলী থাকা আবশ্যক, সেটা হলো নির্মাণ কাজের খুঁটিনাটি সম্পর্কে জ্ঞান থাকতে হবে, নির্মাণ কাজের অভিজ্ঞতা থাকতে হবে, প্রয়োজনীয় মাল সামগ্রী, শ্রমঘণ্টা, যন্ত্রপাতি এ সমস্ত সম্পর্কে তথ্যজ্ঞান থাকতে হবে, বিভিন্ন এলাকা, নানাবিধ কাজ, বিভিন্ন শ্রেণীর কারিগর সম্পর্কে বিচারবোধ থাকতে হবে। এস্টিমেট প্রয়োগের জন্য উৎকৃষ্ট পদ্ধতির অবাধ প্রয়োগ ক্ষমতা থাকতে হবে, শ্রম যন্ত্র সাপেক্ষে কাজ পূর্ণাঙ্গ নির্ভুলভাবে সমাধান করার ক্ষমতা থাকতে হবে। এস্টিমেট সংক্রান্ত উপাত্ত শ্রেণীভুক্তকরণ ও মূল্যায়ন করার ক্ষমতা থাকতে হবে। সর্বোপরি নির্মাণ প্রক্রিয়ার ধাপগুলো মানুষগুলোকে দর্শন ক্ষমতা থাকতে হবে। আমি এখানে অনেকে কমেন্টস দেখতে পাচ্ছি, আমার কোন স্নেহের ছাত্র বলেছেন স্যার 5 নম্বর চ্যাপ্টার পড়ান, কেউ বলেছেন ভালো বোঝা যাচ্ছে না। আসলে 5 নম্বর চ্যাপ্টারে যাব আমি, এই যে আমার ক্লাসটা, এটা সারা বাংলাদেশের স্টুডেন্টরা দেখছে, অনেকের ক্লাস হয়েছে, অনেকের হয় নাই, বিশেষ করে সেকেন্ড চ্যাপ্টারে অনেকের ক্লাস হয় নাই, তো ওই জন্য প্রথম থেকে শুরু করেছি। তোমরা ধৈর্য সহকারে দেখো, পুরা এস্টিমেট ওয়ানটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। অনেকে ছবি ক্লিয়ার বোঝা যাচ্ছে না বলেছ, আসলে তোমার নেটের সমস্যা থাকতে পারে, আমার নেট এখানে তো আমি ক্লিয়ারই দেখতে পাচ্ছি, একটু ভালো করে দেখার চেষ্টা করো, দেখতে পাবে ইনশাল্লাহ। এস্টিমেটের সাথে সহগামী বিষয়, সহগামী মানে শুধু তুমি এস্টিমেট করলে, এস্টিমেট সাবমিট করলে হবে না, এর সাথে আরো কিছু ডকুমেন্ট দিতে হবে,
একদম রিপোর্ট, তুমি একটা কাজ করতে যাচ্ছ, একটা ভবন তৈরি করতে যাচ্ছ, এর ইতিহাস কেন দরকার, কি কাজে লাগবে, এগুলো রিপোর্ট দিতে হবে। জেনারেল স্পেসিফিকেশন থাকতে হবে, ডিটেল স্পেসিফিকেশন থাকতে হবে, সকল ড্রয়িং, সকল ড্রয়িং থাকতে হবে, দর বিশ্লেষণ থাকতে হবে। এই বিভাগগুলো যদি তুমি এস্টিমেটে দাখিল করো তাহলে এস্টিমেট কর্তৃপক্ষ অনুমোদন করতে পারবে। পরিমাপের সাধারণ নীতি, আমরা যখন মেজারমেন্ট গ্রহণ করব তার কিছু কিভাবে করব, রীতি থাকতে হয়, রীতি অনুযায়ী কাজ করতে হয়, পরিমাপ আইটেম ওয়াইজ হওয়া উচিত। মনে করো একটা কাজ হচ্ছে ইটের গাঁথনির কাজ, ইটের গাঁথনির কাজ ঢালাই হচ্ছে, ঢালাইয়ের কাজ আলাদা, প্রত্যেকটা আইটেম ওয়াইজ হবে এবং প্রত্যেকটা আইটেম শেষে মাপ নেওয়া উচিত, এবং প্রত্যেক আইটেমের সাথে মালামালের ক্যারিং, শ্রমিক, ফেব্রিকেশন, এগুলোর ব্যয় আকার আকৃতি সেখানে থাকতে হবে। তুমি যখন লিখবে তখন প্রথমে দৈর্ঘ্য লিখবে, তারপর প্রস্থ, তারপর উচ্চতা, এইভাবে সিরিয়ালি লিখে মেজারমেন্ট বই এন্ট্রি করতে হবে। যদি উল্লেখ না থাকে তাহলে নিচের নীতি আমরা অনুসরণ করব। হালকা পাতলা, দীর্ঘ, কম প্রস্থযুক্ত কাজের জন্য 1 সেন্টিমিটার পর্যন্ত মাপা হবে। কম প্রস্থযুক্ত পৃষ্ঠে কাজের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয়পূর্বক সন্নিহিত 0.01 বর্গমিটার পর্যন্ত ক্ষেত্রফল নির্ণয় করা হবে। তাহলে তুমি কত পর্যন্ত তোমার কত পর্যন্ত নিতে হবে, কোন পর্যন্ত যেতে হবে মা, সেই পর্যন্ত আমরা এখানে বলছি যে দৈর্ঘ্য ক্ষেত্রে 1 সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার হলে আমরা ওটা নিব না, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে 0.01 বর্গমিটার মতো নিব, এরপরে আর এর নিচেরটা আমরা অমিট করব। বৃহদাকার কাজের জন্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেখানে 0.01 ঘনমিটার পর্যন্ত নিয়ে আয়তন নির্ণয় করব। বিভিন্ন অবস্থায় এবং পরিবেশে একই ধরনের কাজকে পৃথক করে আলাদা দফায় মাপতে হবে। খুচরা কাজ, ঠিকা কাজ, এগুলো সংখ্যা হিসাব করতে হবে। প্রয়োজনীয় আকার, আয়তন, ডিজাইন ও স্পেসিফিকেশন কাজ সমাপনের জন্য বিলে সংশ্লিষ্ট মালামালের অনুপাত, কারিগরি বিবরণ বিস্তারিত। কাজ করতে গেলে তার স্পেসিফিকেশন, ডিটেলস, ডিজাইন থাকবে, স্পেসিফিকেশন থাকবে, এগুলো থাকতে হবে, না হলে কাজটা গুণগত মান যথাযথ হবে না। আমরা যখন গাঁথনি করতে যাব, গাঁথনি করতে গেলে ভবনের পুরা যদি গাঁথনি করি তাহলে তো একটা গোডাউন হবে। গাঁথনি করতে গেলে আমাদের দরজা জানালা রাখতে হয়, ভেন্টিলেশন রাখতে হয়, ওপেনিং রাখতে হয়, এই গাঁথনিতে ফাঁকা অংশ বাদ দেওয়ার কিছু নিয়ম আছে। ফাঁকা অংশের পরিমাণ 0.1 বর্গমিটার অতিক্রম না করলে আমরা বাদ দিব না। বিম, পোস্ট, রাফটার, পার্লিন ইত্যাদি প্রান্তের জন্য রাখা ওপেনিং গাঁথনি মাপ থেকে বাদ দেওয়া হবে, ধরে নেওয়া সলিড গাঁথনি। এরকম হলে বেড প্লেট, ওয়াল প্লেট, সানসেট বেয়ারিং এই জাতীয় অংশের গুরুত্ব যদি 10 সেন্টিমিটারের বেশি না হয় এবং বিয়ারিং তাদের সম্পূর্ণ চওড়া অতিক্রম না করে তাহলে আমরা এই পরিমাণটা বাদ দিব না, সেক্ষেত্রে সলিড হিসেবে ধরে যাব। যদিও বাস্তবে একটু কম করা হবে কিন্তু ওটা আমাদের আইন নিয়মের মধ্যে আছে, আমরা বাদ দিব না, ওটা দৈর্ঘ্য গাঁথনি করেছে, আসলে গাঁথনি অর্থে করে নাই, তারপরে আমরা ওটা পরিমাপ গ্রহণ করব। বেলায়েত হাসান বলেছেন, অল ক্লিয়ার স্যার, ধন্যবাদ বেলায়েত, আমরা শুনতে পাচ্ছ। প্লাস্টার কাজে ফাঁকা অংশ বাদ দিতে যে নিয়ম আছে সেটা আমরা দেখছি, গাঁথনিতে যেমন ফাঁকা অংশ বাদ দিতে হয় সেখানে যেখানে গাঁথনি হবে না সেখানে প্লাস্টারও হবে না। গাঁথনি আমরা দেখলাম ফাঁকা অংশ বাদ দেওয়ার নিয়ম, এবার প্লাস্টারিং এর কাছে ফাঁকা অংশ বাদ দেওয়ার নিয়মটা দেখি। অনধিক 0.5 বর্গমিটার পর্যন্ত যদি এরিয়ার কোনো বিম, ওপেনিং, পোস্টের প্রান্তের জন্য বাদ দেওয়া হবে না, তবে রিভিল, জ্যাম, সিল, সফিট ইত্যাদির জন্য কোনো যোগও করা হবে না। 0.5 বর্গমিটারের বেশি
একটা ক্ষেত্রফল, একটা জানালার ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ গুণ করে 0.5 বর্গমিটার বেশি, কিন্তু 3 বর্গমিটার অপেক্ষা কম। এরকম ভাবে নিয়ে উভয় পাশে প্লাস্টার করা হলে এক পাশ বাদ দেওয়া হবে, অন্য পাশের জন্য জ্যাম সিল সবিট বাড়তি যোগ করা হবে না, মনে করা হবে অন্য পাশ দিয়ে জ্যাম সিল সবিট এগুলো কভার হবে। দরজা এবং জানালার ওপেনিং এর ক্ষেত্রে এক পাশের পরিমাপ বাদ দেওয়া হয় যদি উভয় পাশে প্লাস্টার করা হয়, অথবা এক পাশ প্লাস্টার অন্য পাশ পয়েন্টিং করা হয়, সাধারণত বাইরের পাশের মাপ বাদ দেওয়া হয়। যদি আমাদের বাদ দিতেই হয় 3 বর্গমিটারের বেশি জায়গা, তাহলে আমরা ভিতর পাশটাকে বাদ না দিয়ে বাইরের পাশটা বাদ দিব। 3 বর্গমিটারের অধিক ওপেনিং এর ক্ষেত্রে উভয় পাশ থেকে মেজারমেন্ট বাদ যাবে, জ্যাম সিল সাবিট আমরা যোগ করব। আমরা স্নেহের স্টুডেন্ট জিজ্ঞেস করে কোন চ্যাপ্টারের কথা বলছি, আমি প্রথমে বলেছি এস্টিমেটিং এন্ড কস্টিং এর চ্যাপ্টার 1 থেকে কথা বলছি। তোমরা হয়তো প্রথম থেকে আমার সাথে ছিলে না, যে কারণে বুঝতে পারোনি। আমাদের বিল্ডিং এ দরজা জানালা থাকে যেগুলো রং করতে হয়। তোমরা দেখেছো দরজা জানালাতে অনেক গ্রুপ, অনেক বিট, জিবেট, চৌকাঠ এগুলো থাকে। তো আমরা এই এরিয়া ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া বের করা খুব কঠিন, সেজন্য কিছু স্ট্যান্ডার্ড রুল আছে। আমরা দরজা জানালার ওপেনিং এর মাপ বের করে কিছু ফ্যাক্টর দ্বারা গুণ করলে উভয় পাশে রং করানোর পরিমাণ পেতে পারি। যদি আমার প্যানেল, ফ্রেম, ব্রেস এরকম হয়, তাহলে আমরা ওপেনিং এর ক্ষেত্রফলকে 2.25 দ্বারা গুণ করলে পূর্ণ দরজার বোথ সাইডের রঙের কাজের পরিমাণ পেতে পারি। ফুললি গ্লেজড হলে, কাজের হলে ওপেনিং এর ক্ষেত্রফলকে 1 দ্বারা গুণ করলে আমরা উভয় পাশের রঙের পরিমাণ পাব। আংশিক প্যানেল, আংশিক গ্লেজড হলে ওপেনিং এর ক্ষেত্রফলের 2 দ্বারা গুণ করলে আমরা পূর্ণ রং করানোর কাজের পরিমাণ পাবো। ফ্ল্যাশ দরজা হলে আমরা ওপেনিং এর ক্ষেত্রফলকে 2 দ্বারা গুণ করলে পূর্ণ রঙের কাজ পাবো। যদি লোবার পাল্লা হয়, সেই ক্ষেত্রে উভয় পাশে রঙের পরিমাণ বের করতে গেলে আমার ওপেনিং এর ক্ষেত্রফলকে 3 দ্বারা গুণ করতে হবে। এইভাবে আমরা এখানে 8টা আইটেম নিয়েছি। নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর তালিকাও একবার নিই। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, আমরা অনেক ম্যাটেরিয়ালস ইউজ করা হয়, তার মধ্যে এখানে 10টি নমুনা স্বরূপ 10টি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস নিয়েছি, তার একক ওজন দেখিয়েছি। যেমন প্লেন কংক্রিট 1 ঘনমিটার ওজন 2300 কেজি, রিইনফোর্স সিমেন্ট কংক্রিট 1 ঘনমিটার ওজন 2400 কেজি, সিমেন্টের 1 ঘনমিটার ওজন 1440 কেজি, 1 ঘনমিটার ইটের খোয়ার ওজন 1200 কেজি, এইভাবে 1 ঘনমিটার এমএস রডের ওজন 7850 কেজি। পরিমাপের একক, আমরা পরিমাপের এককটা কিভাবে ধরব? আয়তন পরিমাণ এর নীতি অনুসারে যে এককগুলো ব্যবহার করা তা নিম্নরূপ। যদি ক্ষুদ্র আয়তন হয় সেক্ষেত্রে একক হবে মিলিমিটার, খুব ছোট জিনিস ক্ষুদ্র আয়তন একক মিলিমিটারে আমরা পরিমাপ করব। স্মল ডিভিশন, ছোট আয়তন হলে একক সেন্টিমিটার লিখব, বৃহৎ আয়তন হলে একক লিখব মিটারে, আর দূরত্ব মাপার জন্য একক হবে কিলোমিটারে। বিভিন্ন কাজের দফাগুলোর একক নীতি, আমরা যে বিভিন্ন কাজ করব আইটেমগুলোর নীতিগুলো কি, প্রিন্সিপাল কি? যদি বড় কোনো কাজ হয়, পুরো কোনো কাজ হয়, সেই ক্ষেত্রে একক হবে ঘনমিটারে। সেখানে দৈর্ঘ্য মাপতে হবে, প্রস্থ মাপতে হবে, উচ্চমাত্রা মাপতে হবে, সেখানে ত্রিমাত্রিক একক ব্যবহার করতে হবে, ঘনমিটার, ঘনফুট, এভাবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। যেমন তুমি একটা ইটের দেয়াল করতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে ঘনমিটারে প্রকাশ করতে হবে। সরু পাতলা পৃষ্ঠের ক্ষেত্রে বলে একক নির্ণয় করতে হবে। তুমি প্লাস্টারিং এর আইটেমে কাজ করতে যাচ্ছ, সেখানে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ নিতে হবে।
লম্বা পাতলা কাজের জন্য লিনিয়ার একক শুধুমাত্র, যেমন রাস্তা এজিং মিটারে নিতে হবে, ফুরান কাজ জবের সংখ্যা ইত্যাদি করতে হবে সংখ্যায়। এস্টিমেট সম্পর্কে কিছু ইনফরমেশন, এক ঘনমিটার, এগুলো মুখস্থ রাখতে হবে তথ্যগুলো, এক ঘনমিটার গাঁথুনির জন্য ইট লাগবে 410টা, এক ঘনমিটার গাঁথুনির কাজে শুকনো মশলার পরিমাণ 35%, এক বর্গমিটার জায়গায় সোলিং করতে ইট লাগবে 31টা, এক বর্গমিটার জায়গায় ফেরিং বোর্ড বন্ড করতে ইট লাগবে 52টা, এক ঘনমিটার সিমেন্ট হবে 30 ব্যাগ, এক বর্গমিটার নেট সিমেন্ট ফিনিশিংয়ের জন্য সিমেন্ট লাগবে 2.7 থেকে 3 কেজি, জলসাদ আমরা টপ মাস্ট করে জলসাদ করি, চুন ছুটি খোয়া লাগে, এর অনুপাত 2:7। এখানে জানতে চেয়েছে ওপেনিং এর ক্ষেত্রে, ওপেনিং মানে যে ফাঁকা জায়গা রাখা হবে দরজা জানালার জন্য সেটাকে আমরা ওপেনিং বলছি, যেমন খোলা জায়গা অথবা কিছুই লাগা হয় না এরকম জায়গাকে আমরা বলছি ওপেনিং, যে ফাঁকা আছে ডাইনিং স্পেস থেকে ড্রয়িং স্পেসে যাবে সেটা হলো ওপেনিং, অথবা জানালার লাগানোর আগে একটা ফাঁকা জায়গা রাখা হয় সেটাকে ওপেনিং বলছি, ফাঁকা জায়গা। বুঝতে পেরেছো নিশ্চয়ই, সাকিব এসান বলেছো যে ওপেনিং এর ক্ষেত্রফলটা কি, নিশ্চয়ই সাকিব আমার বিষয়টা ক্লিয়ার হয়েছ। আচ্ছা আমরা পাঠে চলে যাই, এক ঘনমিটার ছোট ঘর জন্য বিল্ডিং এর যে খোয়া 19 মিলিমিটার ডাউনগ্রেডেড খোয়া, এর জন্য ইট লাগবে 320টি, এক ঘনমিটার বড় খোয়া রাস্তার খোয়া 40 মিলিমিটার সাইজের খোয়া ভাঙার জন্য ইট ভাঙতে হবে 300টি। আরসিসি কাজে এমএস রডের ওজন নির্ণয় সূত্র, ডি স্কোয়ার বাই 162.2, ডি হবে মিলিমিটারে, এবং এটা ভাগ করলে প্রতি মিটার রডের ওজন আমরা জানব। গৃহ নির্মাণে শতকরা হার, আমাদের যে একটা ভবন তৈরি করতে ড্রয়িং ডিজাইন এস্টিমেট এগুলো করতে হয়, এর জন্য খরচ হবে 6% টাকা, আর ওই ড্রয়িং ডিজাইন বাস্তবায়ন হচ্ছে কিনা এগুলো তদারকি করার জন্য 1%, আর এখানে মোট 100% একটা খরচ দেখানো হয়েছে। একটা বিল্ডিং করতে গেলে যত টাকা খরচ হবে তার জন্য ম্যাটেরিয়ালসের জন্য 60%, লেবারের জন্য 20%, মেশিন যন্ত্রপাতির জন্য 3%, কন্ট্রাক্টরের প্রফিট 10%, কার্যনির্বাহী প্রাদেশিক স্টাফ বাবদ 4.5%, আকস্মিক সম্ভাব্য অনির্ধারিত ব্যয় 2.5%, এই মোট 100% একটা হিসাব দেখানো হয়েছে। তো মোটামুটি আমার পাঠ এ পর্যন্তই, তোমরা নিশ্চয়ই কথাগুলো মনোযোগ শ্রবণ করেছো বুঝেছো, এখন তোমাদের বাড়ির কাজ, এই অবসরে তুমি বাড়িতে আসো, তুমি যেখানেই থাকো না কেন, যে বাড়িতে বসবাস করছো না কেন, পাকা কাঁচা তোমার বাড়ির একটা ড্রয়িং করতে হবে, এবং বাড়িতে প্রধান প্রধান যে মালামাল ইউজ করেছে তোমার অভিভাবক, তোমার বাবা, তোমার বড় ভাই, সেগুলোর তালিকা তৈরি করতে হবে, এবং এই মালামালের পরিমাণ নির্ণয় করতে হবে। আমরা এখান থেকেই এস্টিমেটিং শিখতে যাচ্ছি, শুরু করতে যাচ্ছি। এই ক্লাসের ভিডিওটা পুনরায় যদি তোমরা দেখতে চাও, অনেকে মিস করে থাকবে, মাঝামাঝিতে জয়েন করেছো, দেখতে চাইলে দক্ষতা বাতায়ন বা skills.gov.bd.dt এখানে DTE হবে, এখানে ভিজিট করলে তোমরা দেখতে পাবে, এখানে আমার একটু ডিটি লিখেছি, DTE হবে, তোমরা এই দক্ষতা বাতায়নে গেলেই পাবে। এত সময় তোমরা আমার সাথে থাকার জন্য, সহযোগিতা করার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।